ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বার্কাত খুব প্রিয় দিনীগণ প্রশ্ন করেছেন যে স্বামী যদি স্ত্রীকে বাধ্য করে জমকালো বোরখা পড়তে যে বোরখা পড়ার কারণে বোঝা যায় যে ওই মহিলাটা পর্দা করেও যেন পর্দা করে নাই এই জাতীয় সুরত এই জাতীয় সিস্টেমের বোরখা যদি হয় সেটা যদি স্বামী বাধ্য করে পড়তে সেক্ষেত্রে স্বামীর কথা গ্রহণ করা যাবে না কারণ পর্দার বিধান সেটা হচ্ছে ফরজ আর ফরজের লঙ্ঘন করা যাবে না কোনো তার স্বামীর কথা শুনে কারণ আল্লাহ রসুল বলেছেন লা তোহাকালিমা লোক আসিয়া তিল খালিক কোনো সৃষ্টির অবাধ্য হওয়া যাবে না স্রষ্টার অবাধ্য হয়ে সেক্ষেত্রে সেটা করা যাবে না বাকি স্বামীর যদি এর মতো অবস্থায় বলে যে যে ক্ষেত্রে কোনো মাহারাম পুরুষ দেখবে না নন মাহারাম দেখবে না শুধু মাহরাম দেখবে যেমন তার স্বামী দেখবে যাদের সামনে পর্দা জরুরত না এই জাতীয় মানুষ যদি দেখে যে এই জাতীয় বোর্কা পড়লে তাহলে সেক্ষেত্রে কিন্তু রোস আছে অর্থাৎ সেক্ষেত্রে কোনো গুণা হবে না অন্যতায় কিন্তু সেই সেটা গুনার কাজ বিদায় স্ত্রী সেটা থেকে বিরত থাকবেন্লা